নমস্কার বন্ধুরা, আশীর্বাদ জব স্টুডিওতে সকল বন্ধুদেরকে আবার একবার অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি বন্ধুরা আজকে আমাদের নতুন আরও একটি জব টিউটোরিয়াল। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা একটি জব রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করতে চলছি। তো আজকে বন্ধুরা, যে জব রিকোয়ারমেন্টটি পাবলিশ করা হয়েছে এবং যেটা নিয়ে আমি আলোচনা করব, সেটা কিন্তু বন্ধুরা অ্যাপেন্ড করা হয়েছে ট্রাইবেল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট, যে ত্রিপুরাতে আছে। সেখান থেকে বন্ধুরা একটি জব রিকোয়ারমেন্ট বেরিয়েছে, তা নিয়ে সম্পূর্ণ আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি, সেটি খোলার পর বন্ধুরা একটু স্ক্রল ডাউন করে নিচে গেলেই আমরা হোয়াটস নাওতে একটি লিঙ্ক শো করছে দেখতে পাচ্ছি, যে সেই লিঙ্কটি আমরা ডাউনলোড করব এবং সেখান থেকে সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড বন্ধুরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, কয়েক মিনিটের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং বন্ধুরা, এটি একটি অফলাইন সিস্টেম এবং এর জন্য কোনো আবেদন ফিস লাগবে না, সেই সকল বিষয় নিয়েও কিন্তু কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ আলোচনা করব। তো দেরি না করে বন্ধুরা চলে আসছি সেই পিডিএফের মধ্যে এবং সমস্ত বিষয়গুলি একের পর এক আলোচনা করছি। বন্ধুরা, পাবলিশ হওয়ার যে ডেসক্রিপশনটা, সেটা আমরা প্রথমে একটু দেখে নিই। বন্ধুরা, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য অ্যান্থ্রোপোলজিস্ট ফর ট্রাইবেল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফর স্পেশালিস্ট ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ রিসার্চ প্রজেক্ট অ্যান্ড ইভলিউশন স্টাডিস ফর 10 মান্থ অনলি অন কন্ট্রাকচুয়াল বেসিক। অর্থাৎ বন্ধুরা, 10 মাস কিন্তু তোমাদের কন্ট্রাক্টে কাজ করতে হবে। এবং বন্ধুরা, ডিটেলস ইজ আপলোড ইন দ্য ডেভেলপমেন্ট ওয়েবসাইট। অর্থাৎ বন্ধুরা, যে ওয়েবসাইটটি আমি অফিসিয়ালি দেখালাম সেই ওয়েবসাইটের কথা এখানে বলা আছে। এবং বন্ধুরা, যেটা এখানে বলা আছে, অ্যাপ্লিকেশন ইন কমপ্লিট শেপ টু দ্য সাবমিটেড টু দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড উইথ 30 ডেজ অফ পাবলিশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ বন্ধুরা, অ্যাডভার্টাইজটি পাবলিশ হওয়ার থেকে 30 দিনের ভিতরে কিন্তু সেটা তোমাদের জমা করে দিতে হবে। এবং বন্ধুরা, এর লাস্ট ডেট হচ্ছে এই মাসের 30 তারিখ অবধি কিন্তু এর লাস্ট ডেট আছে। এবং বন্ধুরা, এই অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশ হয়েছে 1/6/2019 এবং তা নিয়ে আমরা সম্পূর্ণ ভ্যাকেন্সি এবং এজ লিমিট নিয়ে আলোচনা করবো এবং কীভাবে তোমরা আবেদন করবে তা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করবো। তো বন্ধুরা, আমরা প্রথমে এখানে দেখে নিচ্ছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রাইবেল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট, লেক চৌমোহনি, কৃষ্ণনগর, আগরতলা, পিন 799001। এবং তাদের ওয়েবসাইটে আছে www.trci.tripura.gov.in এবং ইমেলটাও দেওয়া আছে এবং ফ্যাক্স নাম্বারও কিন্তু বন্ধুরা এখানে দেওয়া আছে। তারপর বন্ধুরা, নোটিফিকেশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে সাবজেক্টের এটা দিয়েছে বন্ধুরা এঙ্গেজমেন্ট অ্যান্থ্রোপোলজিস্ট ফর 10 মান্থ কন্ট্রাকচুয়াল বেসিক তোমাদের জবটা হবে। এবং বন্ধুরা, তারপর আমরা দেখছি যে তোমাদের বেতনটা যেটা দেওয়া হবে, তোমাদের পে স্কেলটা কিন্তু দেওয়া হবে 60,000 পার মান্থ কিন্তু তোমাদের বেতনটা হচ্ছে। এবং তোমাদের 3 নম্বর পয়েন্ট ওরা যেটা মেনশন করে দিয়েছে, তোমাদের এজ লিমিটটা মেনশন করে দিয়েছে। এজ লিমিট হতে হবে বন্ধুরা 65 ইয়ারের কম হতে হবে, কিন্তু 65 ইয়ারের বেশি হলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না। গুরুত্বপূর্ণ বিষয় কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশনটা হচ্ছে বন্ধুরা মাস্টার ডিগ্রি ইন অ্যান্থ্রোপোলজি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ প্র্যাকটিক্যাল নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স বন্ধুরা 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ রিসার্চ অ্যান্ড ইভলিউশন স্টাডিজ, তোমরা যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু প্রায়োরিটিটা বেশি দেওয়া হবে। তো বন্ধুরা, তোমাদের যদি এই কোয়ালিফিকেশন যেটা বললাম সেটা যদি হয় তোমরা, তাহলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। দেখে নিলাম যে তোমাদের স্যালারিটা কত হচ্ছে এবং এজ লিমিটটা কত হচ্ছে। এবং বন্ধুরা, তোমাদের কী কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করবে। এবং ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করছি, ভ্যাকেন্সি হচ্ছে বন্ধুরা 10টি ভ্যাকেন্সি কিন্তু এখানে খালি হয়েছে এই পোস্টের জন্য। অ্যান্থ্রোপোলজিস্ট যে পোস্ট আছে সেখানে কিন্তু 10টি সিটের লোক নিয়োগ হবে। এবং এখন আমরা আলোচনা করব কীভাবে তোমরা সেই আবেদনটি জমা করবে। তো বন্ধুরা, আবারও আমি বলে দিচ্ছি যে আবেদনপত্রের যে বায়োডাটা ফরম্যাটটা, সেটা তোমরা আমার ডেসক্রিপশন বক্সে চেক করলে সেখানে বায়োডাটা ফরম্যাটটা পেয়ে যাবে। এবং বন্ধুরা, তোমাদের যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে অবশ্যই এই মাসের 30 তারিখের আগে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিতে হবে। এবং বন্ধুরা, তোমরা এনভেলপের উপরে যেই অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে সেই অ্যাড্রেসটাও আমি তোমাদের শো করাচ্ছি। তো বন্ধুরা, এবার আমরা দেখে নিচ্ছি হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। ক্যান্ডিডেটস উইথ রিকোয়ার্ড এলিজিবিলিটি মে সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন টু দ্য গিভেন অ্যাড্রেস বিফোর 30/6/2019। অর্থাৎ বন্ধুরা, তোমাদের 30 তারিখের আগে সাবমিট করে দিতে হবে। এবং বন্ধুরা, তোমাদের বায়োডাটা ফরমের সাথে যে ডকুমেন্টসগুলি সেখানে তোমাদের অ্যাটাচ করে দিতে হবে সেগুলি হচ্ছে হবে তোমাদের ফটোকপিস দিতে হবে বন্ধুরা, এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু দিতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দিতে হবে,
এবং বন্ধুরা তোমাদের যেটা সাথে দিতে হবে সেটি হচ্ছে বন্ধুরা এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরিতে হোক সেই ক্যাটাগরির যে এসটি সার্টিফিকেট এসসি সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট সেটি কিন্তু তোমাদের অ্যাটাচ করে বন্ধুরা তোমাদের দিতে হবে। এবং বন্ধুরা তোমরা এনভেলপের উপরে যেটা লিখতে হবে ক্লিয়ারলি এখানে মেনশন করে দিয়েছি এনভেলপের উপরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান্থ্রোপোলজিস্ট এটা কিন্তু লিখতে হবে বন্ধুরা। এবং টু দিয়ে তোমরা যেই অ্যাড্রেসটা লিখবে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে বন্ধুরা ক্লিয়ারলি ওরা দিয়ে দিয়েছে। অ্যাড্রেসটা বন্ধুরা হচ্ছে ডাইরেক্টর ট্রাইবেল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট গভর্নমেন্ট অফ ত্রিপুরা কৃষ্ণনগর লেকচুমনি আগরতলা। অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে এবং পিন নাম্বার বন্ধুরা প্রথমেই আমি যেই অ্যাডভার্টাইজমেন্টের পেজটি ওপেন করেছিলাম সেখানে পিন নাম্বার দেওয়া আছে, কাইন্ডলি তোমরা সেখানে পিন নাম্বারটাও অ্যাটাচ করে দিয়ে দেবে। তোমরা আমরা কীভাবে আবেদন করবে সেই বিষয়টা ক্লিয়ারলি এখানে মেনশন করে দিলাম, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর যদি বন্ধুরা কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এবং বন্ধুরা আবারও বলছি তোমরা এনভেলপের উপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান্থ্রোপোলজিস্ট এই বিষয়টি কিন্তু লিখে দেবে এবং অ্যাড্রেসটা আবারও ভালো করে দেবে। এবং বন্ধুরা এনভেলপের অপোজিট সাইডে কিন্তু তোমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা তোমরা দিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের মূলত বিষয় যেটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং একটা ভালো ভ্যাকেন্সি বন্ধুরা 10টি ভ্যাকেন্সি কিন্তু এখানে খালি আছে এবং তার জন্য যে স্পেস স্কেলটা দেওয়া হবে 60,000 একটি বিশাল অঙ্কের স্পেস স্কেল বন্ধুরা, আশা করব সকলেই আবেদন করবেন। এবং বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ভালো ভালো জব রিকোয়ারমেন্টের নিউজগুলি জানার জন্য। এবং বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সকলের কাছে শেয়ার করে বিষয়টিকে জানিয়ে দেবেন এবং সর্বদা আমার চ্যানেলটিকে ফলো করবেন। এই নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এমন ভালো রিকোয়ারমেন্টে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।